নয় মেয়ে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মোদক, অর্থাৎ সকলের প্রিয় আদ্রিত রায়, পর্দায় যিনি মিঠাই রানীর সঙ্গে রোমান্সের ঝড় তুলেছিলেন। মিঠাই ধারাবাহিকে এই জুটির দুষ্টু মিষ্টির সম্পর্ক সকলের মন জয় করেছিল। এক শ্রেণী মনে করতেন তারা রিল নয় বরং রিয়েল লাইফে জুটি, তবে বাস্তবে তেমনটা হয়নি। সৌমিত্রিষা ও আদ্রিতের মধ্যের সম্পর্কের খবর যখন সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়, তখনই জানা যায় কৌশাম্বী চক্রবর্তীর কথা। আদ্রিত মন দিয়েছেন তাকেই, তারপরে শুরু হয় নয়া সফর। আদ্রিত বরাবরই নিজের জীবন প্রচারের আলোর বাইরে রাখতে চেয়েছেন, ব্যক্তি জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি তাকে। অন্যদিকে সৌমিত্রিষা বেজায় চনমনে, খোলা মনে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিত্য যোগাযোগ রেখেছেন তিনি। তবে আদ্রিতের বিয়ের আসরে মিঠাই পরিবারের সকলকে দেখা গেলেও থাকলেন না সৌমিত্রিষা। প্রশ্ন করলেও তার উত্তর অনুমান করে নিতে সৌমিত্রিষার ভক্তদের খুব একটা সময় লাগে না, তবে তিনি পিছিয়েও থাকেন না। আদ্রিতের বিয়ের মরশুমেই ভক্তদের সুখবর দিলেন তিনি। প্রধান ছবির মুক্তির পর থেকেই সকলের মনে প্রশ্ন ছিল, এরপর কোন ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। এবার শুরু হলো সেই নয়া সফর। না, এই সফর কোনো জীবনসঙ্গীকে বেছে নেওয়া বা তার হাত ধরে জীবন শুরু করা নয়, বরং পরবর্তী ছবির কাজ করতে চলেছেন তিনি। সোমবার অর্থাৎ ১৩ই মে শুরু হলো সেই ছবির কাজ। এখানে সৌমিত্রিষার বিপরীতে দেখা যাবে সৌরভ দাসকে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন সৌমিত্রিষা কুণ্ডু। এখন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।